বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই। বিধবা বিবাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা রাখে সবাই, বলে চরিত্র ভালো না তাই বিয়ে বসেছে। ইসলাম কি বলে? আত্মীয়রা খুব হাসাহাসি করে, এর মাসালা কি? আমাদের সমাজে যে সমস্ত অসভ্যতা, নোংরামি, নো এবং নিকৃষ্ট কালচার আছে, এর মধ্যে একটা হলো এটা। একজন নারী, তিনি যদি তার স্বামী হারা হন, হতে পারে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে বা স্বামী মারা গেছে, তাহলে ইসলামের দৃষ্টিতে তিনি অন্যত্র বিবাহ বসার প্রয়োজন হলে বিবাহ করাটাই হলো উত্তম। এলাকাবাসীর কর্তব্য তার বিবাহের ব্যবস্থা করা। আমরা বিবাহের ব্যবস্থাতে করি না, উল্টা বরং ওই বেচারি ভদ্র মহিলাকে নানা কটু কথা আমরা শুনাই। একজন মানুষ তার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করলে সেটা কি ভালো না খারাপ? তো ভালো কাজ করার পর যদি আপনি একটা মন্দ কথা বলেন, তো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা কারোর চরিত্র সম্পর্কে একটা খারাপ কথা বলাটাকে সাধারণ কথা মনে করছো, আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বিশাল বড় অপরাধের কথা। এই জন্য কোনো বিধবা বিয়ে করতে চাইলে কখনো খবরদার খারাপ কথা বলবেন না। কোনো তালাকপ্রাপ্তা নারী তালাকের মুখোমুখি হয়ে গেছেন, তাকে নিয়ে বাজে কথা বলবেন না, কারণ তার মনে অনেক ব্যথা। এমনি স্বামী মারা গেছে, এমনি বিচ্ছেদ হয়ে গেছে, কেউ বিচ্ছেদ চায় না, হয়ে গেছে, সেটা যে কারণেই হোক তাকে আবার কষ্ট দিবেন না। একজনের ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দিতে যাবেন না, একজনের কষ্টকে লবণ দিয়ে কষ্ট বাড়াতে যাবেন না। এই জন্য কোনো মেয়ে যদি বিধবা বিয়ে করতে চায়, অ্যাপ্রিসিয়েট করবেন, উচিত সমাজের মানুষ তার বিয়ের ব্যবস্থা করা, কারণ দিন শেষে তিনি মানুষ, তার বিয়ের প্রয়োজন হতে পারে। একজন নারী শুধুমাত্র জৈবিক প্রয়োজনেই শুধু বিয়ে করতে হয় তা কিন্তু না ভাইরা আমার। আমাদের সমাজ এত ভয়াবহ একটা অবস্থায় সমাজে বিরাজ করছে যে একজন বিধবা একা একা সমাজে চলা তার জন্য কঠিন হয়, তার একজন পুরুষ গার্ডিয়ানের দরকার হয়, চলাফেরা করতে অসুবিধা হয়, নানান লোকের কুদৃষ্টি পড়ে, তার জীবনযাত্রাটা কঠিন হয়। এই ভদ্র মহিলার বিয়ে করাটাই বরং উচিত। অতএব কোনো বিধবা মহিলা বিয়ে করলে যদি কেউ কটু কথা বলে, সে আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপিষ্ট, সবচেয়ে বড় খারাপ মানুষগুলোর একটা। হোক তার মুখে মুখবর্তী দাড়ি, হোক সে অনেক বড় হাজী সাহেব, হোক সে অনেক বড় হুজুর, কিন্তু সে আল্লাহর খাতায় অনেক বড় ফাসেক, আল্লাহর খাতায় সে একজন জালেম, আল্লাহর খাতায় সে একজন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, কারণ একজন বিধবার অধিকার সে বঞ্চিত করছে। আমার দেশে মহিলারা স্বামী মারা গেলে একটা দুটা বাচ্চা হয়তো আসে বা বয়স অনেক কম, আর যা বিয়ে চাইলেও করতে পারে না, কত খারাপ বানিয়ে ফেলেছি আমরা সমাজটাকে। এই জন্য দৃষ্টিভঙ্গি বদলান। যে সমস্ত মেয়েরা বিধবা হয়েছে তাদের বিয়ে দিতে বরং সাহায্য করবেন, উৎসাহিত করবেন, তাদেরকে সাইদা বলবেন যে কোনো লজ্জার ব্যাপার নাই, আমরা তোমার নেতৃত্বে তোমার বিয়ের ব্যবস্থা করব, আমরা সবাই সহযোগিতা করব, তার বিয়ের জন্য উদ্যোগ নেবেন, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আমাদের সমাজের সমস্ত খারাপ বদভ্যাস, খারাপ স্বভাব, খারাপ কালচার, অপর সংস্কৃতি, এগুলোকে মাটির নিচে দাপন করে সমাজটাকে সুন্দর করতে হবে আমাদের, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এক বিধবাকে তার এক আত্মীয় অভিভাবক হয়ে বিয়ে দিয়েছে, কিছুদিন পর সে আত্মীয়ের সন্তান অসুস্থ হওয়ায় সে তার স্বামীকে দোষারোপ করে যে তুই একজনের সংসার জোর করে বিয়ে দিছিস, তাই আমার বাচ্চার এই অবস্থা, তাই কি সত্যি অপরাধ করেছে? মানুষ যে কত কুসংস্কারে ডুবে আছে আমাদের দেশে, এসব প্রশ্ন না দেখলে বোঝার কোনো উপায় নাই। একটা ভালো কাজ করছে, করার পরে তার ছেলে অসুস্থ হয়েছে, এখন বলবে যে হ্যাঁ ওই ভালো কাজ করছি দেখে আমার অসুস্থ হয়েছে, কোনো মানে আছে? কত যে কুকথা মানুষ বলতে পারে, হাত চুলকালে বলে হাত চুলকেছে ডান হাত, তাহলে টাকা আসতেছে। আরে ভাই, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসতো তাহলে ছোত্রা পাতা লাগায় লাগায় সারাদিন আমি চুলকাইতাম, বুঝুন নাই কথা। আরে ভাই, হাত চুলকেছে ডাক্তারের কাছে যান, অ্যালার্জির ওষুধ খান। কিন্তু যত সব আকু কথা, একজন বিধবাকে বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, ভালো কাজ করেছেন। এই জন্য কোনো বিপদ আসছে যে বিপদটা অন্য কোনো কারণ আসছে এসে সম্পর্ক না, বরং আপনার ছেলে মারা যাইতো হয়তো বা ওই বিধবার উপকার করার কারণে আল্লাহ তালা বাঁচায় রাখছে, শুধু অসুখ দিস, সেভাবে চিন্তা করতে পারেন না। শয়তানের শুধুমাত্র বাজেটা আর কুকথাটা মনের মধ্যে আনে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।